দিয়ে চলে আসলাম। এই গাছের জন্য একটু মাটি লাগবে আর একটা টব লাগবে। আসলাম, এসে দেখি সুন্দর ফুল ফুটে আছে। এই কালারগুলো আসলে রোদের জন্য দেখা যাচ্ছে না, তাই হাত দিয়ে আমি একটু ছায়া দিয়ে দেখাচ্ছি কালারগুলো কি সুন্দর। জিজ্ঞাসা করলাম, এগুলা কি রোদ ছাড়া হবে না? তো ছেলেটা বললো, না, এগুলাকে রোদে দিতে হবে, রোদ লাগতে হবে এদের গায়ে। তাই আর কেনা হলো না, শুধু মাটি আর টবটা কিনে নিয়ে আসলাম। আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে ফুলগুলা কালারগুলো কি সুন্দর। এসব ফুলের নাম আমি আসলে জানিও না। আর শীতে মানে মানে ফুল বেশি ফুটে। অনেক বিল্ডিং এর বারান্দা খালি পড়ে থাকে, ইচ্ছা করলে আমি শুধু মাঝে মাঝে তাকায় দেখি বারান্দা গুলা যে খালি পড়ে আছে। ইচ্ছা করলে এখানে কয়েকটা টব দিয়ে ফুল লাগাইলে কিন্তু বারান্দাটা আরো সুন্দর হয়, শোভনীয় হয়, বিল্ডিংটাও দেখতে সুন্দর লাগে, বা আমাদের অক্সিজেনের একটা সাপ্লাই যেটা বলে সেটাও হয়, অনেকগুলা কাজ উপকার আসে। কিন্তু কষ্ট করার জন্য করে না অনেকে, বা অনেকে গাছ পছন্দ করে না বারান্দা খালি পড়ে থাকে। ফুল কি অদ্ভুত একটা আল্লাহ সৃষ্টি, একে অনেকে ভালো মানে কেউ ভালোবাসে না, এটা আসলে আমার কাছে আশ্চর্য লাগে। খালি বারান্দা পড়ে থাকে, দুটা টব দিয়ে গাছ লাগাইলে ফুল ফুটলে দেখতে সুন্দর লাগে, এটা এটা বোঝে না। দেখেন কালার ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। এখন বিগ বসে আসলাম, এলমাকে দুটো টি শার্ট কিনে দিলাম, মানে মোটা। এখন রাস্তার উপরে গ্লেজ ডোনাটের দোকান, এখন ওইখানে ডাকতেছে যাওয়ার জন্য, খাওয়াইতে হবে ওকে, প্লিজ মা। তা এখন কি করা, খেতে চাইছে, চলো যাই। পাশে কিন্তু ডোমিনিস পিজা, বুঝতে পারতেছি না আমি কোনটা খাবো। তারপর আমি চিন্তা ভাবনা করে আমি একটা অর্ডার দিছি, আর এলমা একটা অর্ডার দিছে। তাই আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম, ভিডিও শুট করলাম ডোনাটগুলার। এটা এলমা দিছে তেরামেসু, আর আমি দিছি এসব কেকও মনে হয়, মানে কেক না পেস্ট্রি, এগুলো খেতে মনে হয় বেশ ভালোই হবে। আমি বসেছিলাম, বসে বসে পেমেন্ট করছিল, আমি একটু ভিডিও শুট করলাম। আর পরিবেশটা বেশ সুন্দর,
খেতে আসলে মজা, একা যদি খেতে যাই তখন ভিডিও শুট করা কঠিন হয়ে যায় বা করার ইচ্ছারও থাকে না। দুজন আসি বলেই ভিডিও শুট করতে খুব ভালো লাগে, খুব পছন্দ হয়েছে। এসে প্যাকেট খুললাম, এলমা দুটা টি শার্ট, একটা অরেঞ্জ আর একটা ন্যাভি ব্লু বা ব্লু রয়্যাল ব্লু, আসলে ঠিক বলতে পারছি না দুটা কালার। আর আম্মার জন্য একটা কান টুপি নিয়েছি, আম্মা বলতেছিল একটা কান টুপির কথা, এখন নিয়ে এটা আম্মার জন্য নিলাম, দেখি পরে কিনা, কালকে আম্মা আব্বা আসতেছে। এই আর কি কেনাকাটা। তো এখন বেলে শরবত করলাম, এটা সাদার আব্বার জন্য, আর ওইটা দুধেরটা, এটাও বেলে শরবত, এটা দুধ দিয়ে করতে হয় করি, এটা এলমা খুব পছন্দ করে, আর এটা দুধ ছাড়া এলমার আব্বুর জন্য। তো আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।